আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো এভরিবডি, আশা করি আপনারা সবাই ভালো আছেন। দেশে এখন মারাত্মক করোনা ভাইরাসের ঝুঁকিতে আমরা সবাই আছি, তারপরও আমি আমার রোগীদের বাত ব্যথা প্যারালাইসিস হাড় ক্ষয়ের যে ডিসেবিলিটি পঙ্গুত্ব নিয়ে যারা আসছেন তাদের চিকিৎসা চেষ্টা করছি যতটুকু সম্ভব প্রিকশন নিয়ে কন্টিনিউ করার জন্য। তো আমার পাশেই ভর্তি আছিলেন একজন রুগী মোহাম্মদ আব্দুল কুদ্দুস তালুকদার সাহেব, উনি দীর্ঘ আমাদের হাসপাতালে আনুমানিক কতদিন ছিলেন? 20 দিন। তো ওনার মুখে ওনার চিকিৎসা নিয়ে কথা বলবো, আমরা কি চিকিৎসা দিয়েছি এবং কি চিকিৎসা আপনাদের উপকার হতে পারে বা ওনার করণীয় কি। আলহামদুলিল্লাহ ওনার কাগজপত্র আমার সামনে আছে, উনি কি রোগে ভুগছেন ওনার মুখে শুনবো এবং আমি আপনাদেরকে টোটাল ওনার কেস স্টাডিটা বর্ণনা দিব। সবাই ভিডিওটি দেখতে থাকেন এবং কি ওষুধ খেলে বা কি চিকিৎসা করলে ভালো থাকা যায় সেটা নিয়ে কথা বলবো। আচ্ছা, তো আমি তো আপনার নাম বলে ফেললাম, হ্যাঁ, তা আপনার আপনার কি করেন, আপনার বাড়ি কোথায়, আপনার যদি একটু পরিচয় দেন দর্শকদেরকে। জি, আমার বাড়ি নাঙ্গলকোট কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলা, আমার বাড়ি নারিয়া গ্রামে। আচ্ছা, আমি একটা মাদ্রাসা শিক্ষকতা করি। আমি অত্রাজি সেরেনেগেটিভ অত্রাজি যে আক্রান্ত হয়ে আমি সম্পূর্ণ লুজ হয়ে গেছিলাম। আমি হাত দিয়ে বাদ খেতে পারতাম না, আমি এই লাঠিটা বদ দিয়ে অনেক কষ্ট করে কত কষ্টে যন্ত্রণা আমি এখানে আসছি স্যারের কাছে। ইনশাল্লাহ আমি এখন আল্লাহর রহমতে 20 দিন চিকিৎসা নিয়ে আমি সবসময় সুস্থ। ইনশাল্লাহ এখন লাঠি লাগে না, ঠিক না? লাঠি লাগে না, আমি এখন দিব্যি হাঁটতে পারি, এখন আমি ইনশাল্লাহ বল খেলতে পারবো আল্লাহর রহমতে। পারবেন? হ্যাঁ জি ইনশাল্লাহ, আমি এখন ফুটবল খেলতে পারবো আল্লাহর রহমতে। স্যার যথেষ্ট চিকিৎসা দিয়েছেন আমাদের ওইখানে ওইখানে। জি মাটির নিচে গাড়িয়ে যাচ্ছে এমন হচ্ছে, আমি মনে হয় যেন আমি মরে যাবো। আমি এই জন্য আমি সিঙ্গাপুর যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গিয়েছিলাম। এই মুহূর্তে আমি ইউটিউবে সার্চ দিয়ে দেখি যে ডিপিআরসি হাসপাতাল, স্যারের কথা শুনে ইউটিউবে আমি যেদিন ইউটিউবে পাইছি সন্ধ্যায় আমি সকালে এখানে চলে আসছি। ইনশাল্লাহ আমি এখন সম্পূর্ণ সুস্থ, আমি শতভাগ সুস্থ আল্লাহর রহমতে। তো আপনার এই যে এই রোগ, এর আগে কি চিকিৎসা করছিলেন, এর আগে কি জাতীয় চিকিৎসা করছিলেন? এর আগে বহু জায়গায় গেছি, কত জায়গায় গেছি, কোথাও আমি চিকিৎসা হয় নাই। দিন দিন আমি একেবারে লস হয়ে গিয়েছিলাম, এখন ইনশাল্লাহ আমি শতভাগ সুস্থ। আমি এতে খাইছিলাম ইউটিউবে, আমি সার দিয়ে সারে দেখি, যেদিন দেখছি ওই পরের দিন আমি চলে আসছি, আসি স্যারকে বলছি স্যার আমি ইউটিউবে পাইছি, কত জায়গায় গেছি, আমি চিকিৎসা হতে পারি না, আমি দিন দিন পঙ্গু হয়ে গিয়েছিলাম। ইনশাল্লাহ আল্লাহর রহমতে স্যারের প্রচেষ্টা আমরা আমি এখন শতভাগ সুস্থ হলাম। আপনি যে চিকিৎসা করেছেন এর আগে, আর এ আমাদের ডিপিআরসি এই যে চিকিৎসা পদ্ধতি মানে চিন্তা, চিকিৎসার চিন্তা অন্য জায়গা থেকে আমাদের চিন্তা চেতনা বা পদ্ধতি গুলো আপনার কাছে কি মনে হয়েছে? আমার কাছে মনে হয়েছে বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ উন্নত মানের চিকিৎসা এখানে আছে, অতি দ্রুত একজন লঞ্চা পঙ্গু মানুষ এখানে চিকিৎসা হয়ে যাবে এটা আমার আছে। জি দর্শক, রিহ্যাবিলিটেশন চিকিৎসার মূল মন্ত্রই হচ্ছে এই লাঠি ছাড়া চলতে হবে। এই লাঠি নিয়ে উনি এখানে এসেছিল, শুধু লাঠি না, লাঠির পাশে উনি চলতেই পারতো না, একেবারে নিচের থেকে ওনাকে আমাদের এখানে ধরে নিয়ে আসা হয়েছিল। উনি একজন আলেম মানুষ এবং উনি ইসলামের খেদমত করে, উনি শিক্ষক মানুষ, উনি নামাজ পড়তে অসুবিধা হচ্ছিল, চলাফেরায় উজু করতে অসুবিধা হইতেছিল, শুধু উজু না ব্যক্তিগত কাজে সব কাজেও অসুবিধা হচ্ছিল। আসলে আমরা যে ঔষধ নির্ভরতা এটা কমিয়ে আনতে হবে, আমাদের সকল চিকিৎসকদের উচিত এই যে যারা পঙ্গু ডিজেবল এদেরকে আসলে সঠিক চিকিৎসা জায়গা দেখিয়ে দেওয়া। আপনারা আর দয়া করে এইভাবে ওষুধ খাওয়াবেন না মানুষদেরকে, কেবল ওষুধের উপর রেখে পঙ্গু বানিয়ে ফেলছে সবাইকে। এই সকল লাঠি এগুলো ফেলে দিতে হবে, এগুলো বাদ দিয়ে দিতে হবে, দিয়ে লাঠি ছাড়া হাঁটতে হবে, সেই চিকিৎসা করতে হবে যেটা আমাদের মালানা সাহেব আল্লাহর রহমতে এখন অনেক ভালো। উনি যদি গিয়ে আরো এক্সারসাইজগুলো করে, সাইকেল চালাইতে পারে, হাঁটতে পারে, সাঁতার কাটতে পারে, আল্লাহর রহমতে উনি ভালো থাকতে পারবে। শুধু আমাদেরকে ফলো আপ করতে হবে, 3-4 মাস পর পর জানাতে হবে কি অবস্থা, কোনো সমস্যা হলে সেটার আবার ওই সময়ের চিকিৎসা নিতে হবে। কিন্তু এক্সারসাইজ বিহীন চিকিৎসা বা পুনর্বাসন চিকিৎসা বিহীন ব্যথার কোনো চিকিৎসা আসলে হতেই পারে না।
এই সকল চিকিৎসা থেকে আমাদের বেরোয় এসে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এবং ওয়ার্ল্ড পুনর্বাসন অর্গানাইজেশন রিহ্যাবিলিটেশন অ্যাসোসিয়েশন যে টিপসগুলো দিচ্ছে, এখন কিন্তু আমি রোগীদের কোমরে বেল্ট না করি, আমি কোনো রোগীদের ঘাড়ের কলার দেই না, ওয়ার্ল্ড রিহ্যাবিলিটেশন অ্যাসোসিয়েশন কলার দিতে না করেছে, এইগুলো আরো মানুষের ডিপেন্ডেন্সি গ্রো করে। আপনি যখন একজনকে লাঠি দিবেন, সে আরো লাঠির উপরে কদিন পরে সে হুইল চেয়ারে চলবে, হুইল চেয়ার দিবেন সে বিছানায় শুয়ে শুয়ে প্রস্রাব করবে, পায়খানা করবে। এই সকল বাদ দিয়ে, ওষুধ বাদ দিয়ে রোগীকে পুনর্বাসনে করতে হবে, যেটা প্রমাণ উনি আল্লাহর রহমতে উনি অনেক ভালো, এবং আমি আশা করি উনি আমাদের জন্য দোয়া করবেন, আমরা ওনার জন্য দোয়া করি। আপনি একটু হেঁটে দেখান, ইনশাআল্লাহ আমি এখন ফুটবল খেলতে পারবো আল্লাহর রহমতে, আমি খুব ভালো, আমি শতভাগ সুস্থ ইনশাআল্লাহ আল্লাহর রহমতে। বসেন। তো এই ভিডিও আশা করি আপনারা শেয়ার করে দিবেন, এবং এই করোনা ভাইরাসের নিয়ম কানুন গুলো সবাই মেনে চলবেন, আমরা ভয় পাবো না ইনশাআল্লাহ। প্রত্যেকটা মানুষের মৃত্যু আছে, মৃত্যুবরণ করতে হবে, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তার মানে এই নয় যে আমরা নিয়ম মাফিক চলবো না, হ্যাঁ আমরা সবাই নিয়ম মাফিক চলবো, নিয়মিত এক্সারসাইজ করবো, হাঁটবো, সব করবো, এবং আমাদের যে নিয়মগুলো মেনে চলা দরকার এখনকার পরিস্থিতিতে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এবং সরকারি যে নিয়মগুলো বলা হচ্ছে সেগুলো আমরা মেনে চলব, আমরা এই জাতীয় ডিসএবিলিটি থেকে ভালো হতে পারবো ইনশাআল্লাহ, এবং করোনার মতো প্রাণঘাতী রোগ থেকে আমরা সুস্থ হতে পারবো। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশে বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।